একটা সেলফি নি সবার তু তাই কি ভাবছিস একটু কচুরি জিলিপি যদি কোথাও পাওয়া যায় অঞ্জলির পর কিনা একটু প্রাণায়াম করো শান্তির রাগ তো নেবে যায় এই মেরেছে রে সে প্রাণায়াম করতে ভেবেছিলাম যে সন্ধি পুজোতে একটা শাড়ি পরে যাব কিন্তু এত গরম লাগছে কে বলো কেমন হয়েছে হ্যাঁ রিনি তাহলে পাড়ার পুজো বাদে এটাই তোর একমাত্র প্রপার পুজো হবে নাকি নমস্কার আমি দেবদত্তা এন্ড ওয়েলকাম ব্যাক টু বঙ্গবাসী সকলকে জানাই শুভ মহা অষ্টমী অষ্টমীর সকাল এখন যাচ্ছি আমাদের পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে এরপর কিন্তু অনেক প্ল্যানস আছে অঞ্জলির পর তো দেখতে থাকো আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে কি হলো অটোর জন্য ওয়েট করে করে অটো পেলে না তো আমি তো আগেই বললাম হেঁটে চলো এখান থেকে ওইটুকু তো আমি আর তুতাই যাচ্ছি ভাবছি যে একটু কচুরি জিলিপি যদি কোথাও পাওয়া যায় অঞ্জলির পর কিনা যাবে কি বলো এই আমাদের মা হয়েছে অঞ্জলি দেওয়া ভালোভাবে সব টিপ খুলে গেছে এই যে শান্তি কল্পে সকাল থেকে ঝগড়া করছে মার সাথে তুমি পিছনে কি করছো একটু প্রাণায়াম করো শান্তি এই মেরেছে রে প্রাণায়াম করতো অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমরা এখন এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটো সেশন করলাম নানা রকম এই ঠাকুরের ছবির সামনে গেছে আমাদের অঞ্জলি দেওয়া এবং খুব ভালোই হয়েছে ঠাকুরে একদম সামনে থেকে গিয়ে অঞ্জলি দিয়েছি এখন বাড়িতে যাব তারপর আমরা ফটো সেশন করছিলাম এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ আছে একটা সেলফি নি সবার তুই তাই একটা সেলফি নিতে হবে তো এই পুজোতে অনেক ভালো জিনিসের সঙ্গে কিছু দুঃখের জিনিসও তো হয় তেমনই একটা দুঃখের ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে আমার দাদু স্থানীয় একজন বলতে পারো আমাদের খুব কাছের মানুষ উনি ষষ্ঠীর দিন আমাদের সকলকে ছেড়ে চিরকালের মতন চলে গেছে ভগবানের কাছে প্রাত্যার শান্তি কামনা করি প্রে করি যে তুমি যেখানেই থাকো ভালো থেকো দাদুর সাথে ছোটবেলার অনেক স্মৃতি ভালো ভালো স্মৃতি সেগুলো মনে তো পড়ছেই তাই ভগবানের কাছে আমি প্রে করি যেন উনি যেখানেই থাকুন ভালো থাকুন এক একজন করে মানুষ চলে যায় আর ছোটবেলার এক একটা অংশ চিরকালের মতো চলে যায় আমি চেষ্টা করি ব্লগেতে সবসময় খুশি খুশি থাকার এবং সব আনন্দের পজিটিভ জিনিসপত্র নিয়ে আসার কিন্তু ব্লগটা যেহেতু জীবন নিয়ে তাই জীবনের সত্যিগুলোকেও যদি আমি আলোচনা না করি তাহলে ব্লগটা আর পুরোপুরি অনেস্ট থাকে না আমি এখানে করছি আমার ইন্স্যুরেন্স রিনিউয়াল ঠাকুরের পুজো আজকে করে দিয়েছি মা সকালে করেই দেয় আমি তারপরে আবার একটুখানি করি অঞ্জলি দেওয়ার পর কাল আমরা যা ঘোরাঘুরি করেছি সপ্তমীতে কি বলবো বিশাল মজা করেছি অনেক ঠাকুর দেখলাম নর্থ কলকাতার
তারপরে খাওয়া দাওয়া করলাম, আড্ডা হই হই, খুব মজা করেছি। তো আমি তো ব্লগ বানিয়েছি, ব্লগটা দেখি আজকালের মধ্যেই এডিট করব। অলরেডি আমি দু তিনটে ব্লগ দিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো দেখে নিও। বাই দ্য টাইম এই ব্লগটা অন হবে আই থিঙ্ক এগুলো সব তোমরা অলরেডি পেয়েই যাবে, সপ্তমীর ব্লগ আগের সমস্ত। আজকের মহাষ্টমী, এখন তো বাজে ধরো সন্ধে 5:15, মানে ভেবেছিলাম আজকে শাড়ি টাড়ি পরবো, সুন্দর সাজগোজ করবো, এত গরম কি বলবো, মানে এই যে আমি এসি চালিয়ে বসে এখানে এডিটিং করছি, মানে বেরোতেই ইচ্ছে হচ্ছে না। আর বাড়িতে কাফতান পরে আছি, সুতির মনে হচ্ছে এটা পরেই বাকি দিনটা কাটিয়ে দিই, জানি না কি করবো। দেখে আসি কে কোথায় কি করছে। এখানে সবাই আড্ডা দিচ্ছে আর মা শুয়ে আছে। এখানে ঢোকা যাবে না, ওখানে অ্যাকচুয়ালি রিনি অফিস করছে। তো রিনির সঙ্গে তোমাদের এবার ব্লগে তো এখনো পর্যন্ত দেখা হয়নি, কিন্তু ও কিন্তু কাল রাতেই এসে গেছে। কালকে রাতে আমি হই হল্লা করে ফেরার পথে ওকে নিয়ে ফিরেছি, কিন্তু আমি ওকে এখনো ব্লগে ইনক্লুড করতে পারিনি কারণ ওর অফিস চলছে। 15 দিকেও গেছিলাম, বাট চিম্পু ঘুমাচ্ছে আর জিনি আর মিশকা লাফালাফি করছে, কাকা কাকিমা একটু রেস্ট নিচ্ছে, তাই ওদিকে আর এখন যাচ্ছি না। মানে মোট কথা সবাই এদিক ওদিক লাত খাচ্ছে যা বুঝলাম। আমিও এখন যাই ওই ঘরে, মা বাবা আর ছোট পিস মানে মাম গল্প করছে, আমি গিয়ে জয়েন করি। মা সব ব্যবস্থা করে দিয়েছে, ছানাটাও কেটে দিতে হেল্প করেছে, তো এইটা দিয়ে আমি এখন একটুখানি সন্দেশ বানাবো দুর্গাপূজার জন্য। আগের বছর যখন আমি কলকাতায় ছিলাম না, ইসরায়েলে ছিলাম, তখন আমি দুর্গাপুজো নিজের মতো করে করেছিলাম, তখন ভোগ রান্না করা মিষ্টি বানানো সবই করেছিলাম। তো একটা মনে মনে একটা ছিল যে এবছর যদি আমি কলকাতায় আসতে পারি তাহলে কলকাতাতে এসেও কিছু না কিছু একটা বানাবো। আমি জানি কলকাতাতে সন্দেশ বানানোর কোনো মানেই হয় না, কারণ এত রকমের ভ্যারাইটি মিষ্টি এখানে পাওয়া যায়, বাট তাও আমার ইচ্ছে হলো নিজের হাতে কিছু বানানোর। তো জানি না বানাতে পারবো কি না ঠিকঠাকভাবে, তো আগেরবার তো বানিয়েছিলাম ওইখানে ইসরায়েলে, খুব ভালো হয়েছিল, তো দেখি এখানে বানালে পরে কিরকম খেতে হয়। চলো গিয়ে এখন চট করে সন্দেশটা বানিয়ে নিই, এরপরে পাড়ার আরতি শুরু হয়ে যাবে, পুজোর আরতি অষ্টমী সন্ধ্যের। আরতি দেখতে যাবো কি যাবো না সেটা এখনো ডিসাইডেড নয়, কিন্তু সন্ধি পুজোতে যাবো, যেটা কিনা 11টার দিকে শুরু হবে, তো তাড়াতাড়ি করে এই কাজটা শেষ করে নিই। এই জিনিসটাকে মোটামুটি 10-15 মিনিট মতন যতটা ফাইন ভাবে নিট করা যায় তত ভালো, তত সুন্দর ভাবে জিনিসটা হবে। চিনিটা আর অল্প একটুখানি কর্নফ্লোর দিয়েছি, সেটা মিক্স হয়ে যাবে ঠিকঠাক ভাবে, তত মিহি হবে। কারণ আমি এটা কেশর ফ্লেভারে করবো সন্দেশ দিয়ে, একটু পরেও এটা দেওয়া যায়, আমি একটু আগেই দিলাম পাকটা দেওয়ার সময়। এদিকে পাক চলছে, প্রচুর গরম হচ্ছে, পাকের এখন এই স্টেপ চলছে।
ব্যাপারটা এখন হয়ে গেছে, কারণ এটা একটা একসাথে চলে আসছে, আর তুলে একটুখানি নিয়ে পাকালে গোল্লা মতন করা যাচ্ছে। তো আমি এটাকে এই অবস্থাতেই রাখবো, একটুখানি এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, এটা ঠান্ডা হলে এরপর আমি এটা থেকে কাঁচা গোল্লার মতন সাইজ করে বানাবো। মা এখানে গোল গোল রুটি বানাচ্ছে, পারফেক্ট গোল। আরে রুটি না, এটা পরোটা। ও পরোটা, হ্যাঁ। একটু কিশমিশ ভেজালাম, লাস্টে দিতে পারবো সন্দেশের উপর। আর এইখানে এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, ঠান্ডা না হলে তো গোল পাকাতে পারবো না। আমি আজকে সুপার ডুপার এক্সাইটেড অ্যান্ড সুপার ডুপার হ্যাপি। তার কারণ হচ্ছে আমি প্রথমবার দুর্গা ঠাকুরের জন্য কিছু বানাচ্ছি। এখানকার দুর্গা ঠাকুর ছোট থেকে মানি, এই প্যান্ডেলে দুর্গা ঠাকুর খুব জাগ্রত আমাদের পাড়ার। বাবা বহু বছর প্রেসিডেন্ট হয়েছে, তার আগে আমার ঠাকুরদা প্রেসিডেন্ট হতেন, আমার কাকাই পুজোর সঙ্গে যুক্ত ছিল। আমার ভীষণ মানে মনের কাছের এই পুজোটা, আমি প্রথমবার বানালাম কিছু, প্লাস উপরে আমাদের যে কালীমা ভীষণ জাগ্রত, তার জন্য মানে তার পুজোর জন্য আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি। পাকটা হয়ে গেছিল, আমি নামিয়ে এখানে রেখেছিলাম, একটু ঠান্ডা হতে দিয়েছি 10 মিনিট মতন। 10 মিনিট মতো ঠান্ডা করলে যে জিনিসটা হয় হচ্ছে উপরে একটা হার্ড ক্রাস্ট মতো জমে যায়, ওটাকে আবার একটুখানি পিষে নিয়ে আর অল্প একটু ঘি হাত করে নিয়ে আর আমি এরকম গোল গোল করে কাঁচা গোল্লার মতন বানিয়ে রাখছি। এখানে যে দুর্গাপুজো হয়, ওরা অনেক রকম পুরনো বাংলা গান তো চালাই, সাথে সানাইও চালায়, পুজোর সময়টা খুব সুন্দর লাগে শুনতে। কেমন? খুব ভালো হয়েছে। শিওর নেম যেমনি বলছো দারুণ হয়েছে। কে বলো কেমন হয়েছে? হ্যাঁ, ওইটা থেকে মা ভেঙে খেয়েছে, এবারে খেয়ে বলতে হবে কেমন হয়েছে। আমার তো মনে হচ্ছে সবাই মন রাখার জন্য ভালো বলছে। এই জন্য বলেছিলাম টেস্টটা করতে, সবাই ডায়াবেটিক বাড়িতে। হ্যাঁ, বাকিগুলো সন্ধি পূজায় নিয়ে যাব। এখান থেকে নাও, এইটা নাও, পুরোটা নিতে পারো, একটা ফুল নিয়ে নাও, নাও। হ্যালো, বাহ, থ্যাংক ইউ। ভালো হয়েছে, হালকা হালকা মিষ্টি, খুব ভালো। রিনিকে প্রথম দেখা যাচ্ছে ব্লগেতে, ভীষণ বিধ্বস্ত সারা দিন, 16 ঘন্টা অফিস করে। নে তুই এবার টেস্ট কর। বাজে রাত্রি 11:30 অলমোস্ট, আর সন্ধি পূজার সময় হয়ে গেছে, তাই এখন পাড়ার প্যান্ডেলে যাচ্ছি সন্ধি পুজো দেখতে। বাট একটু দেরি হয়ে গেছে, তো মা নিচে থেকে তাড়া দিচ্ছে, তাই ডিলে না করে চলো যাওয়া যাক। ভেবেছিলাম যে সন্ধি পুজোতে একটা শাড়ি পরে যাব, কিন্তু এত গরম লাগছে যে আমি ভাবলাম যে না থাক, শাড়িটা পরে কালী পুজো বা দিওয়ালির জন্য তোরা থাক। আমরা সব চলেছি সন্ধি পুজোয়, তুকাইয়ের উপর বিশাল রেসপন্সিবিলিটি, হাতে বলবি না কিছু। আচ্ছা,
দুজনের ড্রেস কিন্তু খুব ভালো হয়েছে, পিঙ্ক পিঙ্ক, আমরা সব পিঙ্ক। এখনো শুরু হয়নি সন্ধি পুজো, অত ভেবো না। তাও সন্ধি পুজোর মাঝখান থেকে জয়েন করেছে, আবার কাল সকাল থেকে একটু পাওয়া যাবে না ব্লগে, তাই জন্য এখন ওকে একটুখানি বললাম, রিকোয়েস্ট করলাম, তাই ও ব্লগে এসেছে। চলে যাচ্ছিল, ওর পিছনে হেভি মেঘ ডাকছে, এই মোমেন্ট বৃষ্টি শুরু হবে, আবার কালকে থেকে আমার দেখা যাবে আবার রাত্রি 12টায়। আমাদের সন্ধি পুজো হয়ে গেছে, এখন বাজে, ও কথা বলতে গেলেই হর্ন, 12টা বাজে, বল 12টা, 12:30, আমরা এখন হেঁটে হেঁটে আমরা একটা অটো পেয়ে অটোতে উঠে গেলাম, তাই কথাটা কমপ্লিট করা হলো না। সেটা হচ্ছে যে রিনির এখন ভীষণ চাপ চলছে। রিনি কটার সময় বসেছিস সকালে অফিস করতে? 9:30। আর উঠেছিস কটায়? 11:00। বুঝতেই পারছো, মানে পুরো পূজোতে একটাও ছুটি নেই, এই চলছে। তো রিনিকে এখন রাত্রি 12:30-12:30 ছাড়া পাওয়া যাচ্ছে না। যারা ওকে প্রথমবার দেখছো, হচ্ছে আমার বোন, আমার পিসির মেয়ে। তো আমরা এখন রাত্রিবেলা সন্ধি পুজোর পর সেই কারণে ঠাকুর দেখতে বেরিয়েছি, আমি, রিনি আর মাম, মানে ছোট পিসি। তো আমরা এখন এসেছি এই সামনে বাংলার স্কুল, এটা একটা স্কুল, খুব নাম করা স্কুল। তো এখানকার ঠাকুর প্রত্যেকবার খুব সুন্দর হয়,
তো সেটা দেখতে এসেছি, তো চলো দেখা যাক। কেমন লাগলো? পাতাটার উপর দিয়ে তো ঢাকাটা দেওয়া হয়, দেখছো না পাতাটা তোলায়? আচ্ছা গণেশের এক্সপ্রেশনটা একবার দেখ, যেন কলাবার উপর দেখবো না তোমাকে। হ্যাঁ রিনি, তাহলে পাড়ার পুজো বাদে এটাই তোর একমাত্র প্রপার পুজো হবে নাকি? আরো দেখেছিস? না দেখিনি। আর ওই রাস্তায় যেতে যেতে ওটা তো হলো না, একটা সেরেমোনিয়াল ভাবে ঠাকুর দেখতে ঘিরে দিয়ে কি করেছে সব, ওই ঘট ফট বসিয়ে হলুদ দিয়ে, ওই যে হলুদ দিয়ে, ওই যে হলুদ হলুদ কি এগুলো কাপড় দিয়ে এটা এগিয়ে যা কাজ করছে। এটা কিছু একটা ব্যাপার, ওদের কিছু একটা রীতি, অনেকগুলো ছোট ছোট ঘট রয়েছে, ঋতু ঘটের মতন সব। সবজি তরকারি আলু টমেটো মৌসুমি সবজি আছে, মঙ্গলবার ভাত মসুর ডাল মুগ ডাল মিক্স সবজি তৈরি, রোজ বেরিয়ে ও না বুধবার করে ভাত আর ডিম আলুর ঝোল, বৃহস্পতিবার ভাত মসুর ডাল মিক্স সবজি তরকারি আলু দু প্রকার মৌসুমি সবজি। তাহলে তোর তোর যেদিনের মেনুটা ভালো লাগবে তুই কি সেদিনই শুধু স্কুল আসবি? দাঁড়া, ভাত মসুর ডাল মিক্স সবজি এই কোনোদিনই ভালো না, এক্সে বুধবার। এই দেখ বুধবার কি ভাত ডিম আলুর ঝোল, ও প্রতি মাসে চতুর্থ সোমবার অতিরিক্ত একটা ডিম, অতিরিক্ত মানে একটা এক্সট্রা, একটা এক্সট্রা। তাহলে ওই চতুর্থ সোমবার করেই মনে হয় তুই আসবি, তুই যা ডিম ভালোবাসিস। তবে এটা তোর জন্য নয়, আমি আর হয় স্কুলে, এটা একটা স্কুল, আমার স্কুল আসার সময় চলে গেছে। এই স্কুলে তোমার মেজো পিসি পড়েছে, বাবা হরিনাবিতে পড়েছে, হরিনাবি স্কুল খুব ফেমাস, কারণ হরিনাবিতে নেতাজি সুভাষ চন্দ্র পড়েছিলেন। বাড়ি ফিরে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া হলো, এখন অনেক রাত হয়ে গেছে, মোটামুটি দুটো বাজতে চলছে, তো ঘুমাতে যাবো এবারে। কাকুন কাকিনের শরীরটা একটু অফ, সর্দি গরমে হয়ে গেছে ঠান্ডা গরমে, যে কারণে ওরা একদমই এনজয় করতে পারলো না, একটু খারাপ তো লাগছে সেই জন্য। বাট যাই হোক, আদারওয়াইজ অষ্টমীটা কিন্তু খুব ভালো কাটলো, কালকের মহানবমী, তো আশা করি তোমাদেরও পুজো খুব ভালো কাটছে। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে খুব শিগগিরই আরো একটা ব্লগ নিয়ে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।